কি খবর? আজে কিন্তু আয়া সিদি মেজবান হাইবার লাই নলাই বে কেন লাগে কমেন্ট করে জানান বিয়াগিনে। আর আছে কাল আবুনা। ও আমি কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড। এখানে কালাবুনা থেকে শুরু করে মেজবানের মাংস, নলা, বিরিয়ানি, আপনি এত কিছু দেখে আমি কোনটা খাবো বুঝতেছিলাম। বাট নো, আমি আছি, খাবার কোনো চিন্তাই নেই। আর আছে নলা প্রিয় আমাদের মিস হাইলাইট। সো এভরিওয়ান, আমি আজকে চলে আসলাম মেজবান বাড়িতে। এই মেজবান বাড়ির লোকেশন হচ্ছে 2 নম্বর গেট, ফিনলের একটু পরে, শপিং কমপ্লেক্সেরও পরে। তারপরে আসলে আপনারা দেখবেন মেজবান বাড়ি। মেজবান বাড়িতে দেখতে কেমন অবশ্যই আমি দেখাবো, কেন মেজবান বাড়ি রাখা হয়েছে সেটাও বলবো। এই যে এখানে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মূলত মেজবান বাড়ি, মানে রেস্টুরেন্ট। আর কেন মেজবান বাড়ি রাখা হয়েছে অবশ্যই আপনারা বুঝেছেন, আর চিটাগংয়ের মানুষজন যারা আছে তারা তো আমার থেকে হাজার গুণে ভালো বুঝবে। রেস্টুরেন্টে গিয়ে মাত্র প্রচুর খোঁজা ছিল, এই জন্য আমি অর্ডার করি তাদের ব্যাটিং প্যাকেজ যেটা আছে 520 টাকা করে। এরপরে আমরা অর্ডার করি যে মোরগ পোলাও, এটার দাম হচ্ছে মাত্র 200 করে। তারপর আমরা অর্ডার করি আকনি বিরিয়ানি, মাত্র 170 করে। আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদিও প্যাতে অনেক ক্ষুধা ছিল যা বলার মতো না, কিন্তু কি করব, একজন ফুড ব্লগার হিসেবে একটা রেস্টুরেন্টের ইন্টেরিয়র প্রেজেন্ট করা আমার রেসপন্সিবিলিটি। সো এবার আপনারা দেখুন এই মেজবান বাড়ির ভিতরের ইন্টেরিয়র কীরকম। আমার এই রেস্টুরেন্টে সব থেকে বেশি আকর্ষণ কই গেছে যদি বলি, এই যে এই কাপগুলা, রিক্সা, ট্যাক্সি, কাউ মানে গরু, তারপরে এখানে যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, ও মাই গড, এই পেন্টিংগুলো সব থেকে বেশি আপনাকে আকর্ষণ করবে। ইয়েস, আমরা যেদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম সেদিন কিন্তু প্রচুর গরম ছিল আর ইলেকট্রিসিটি ছিল না। সো ওনারা আমাদেরকে ফার্স্টে ওনারা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করেছে, এখানে 5 ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে। তারপরে আনলো আমাদের জন্য এই যে নলা থেকে শুরু করে চনার ডাল। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মেজবানের প্যাকেজের মধ্যে কোনটা পছন্দ, আমার কিন্তু এই চনার ডালটাই পছন্দ বেশি। তারপর আছে এখানে কালাভুনা থেকে শুরু করে মেজবানের মাংস, আর এখানে চলে আসলো আমাদের জন্য এই যে বিফ আকনি, দেন মোরগ পোলাও। যেহেতু সব খাবার চলে এসেছে, আমাকে যেহেতু আমার কিছু ক্লোজ ফ্রেন্ড বলে প্রথম স্তরের খাদক হচ্ছে মুনমুন, সো আমি সেই প্রথম স্তরের খাদক হিসেবে আমি কি না খাই থাকতে পারি? এত কিছু দেখে আমি পাগল হয়ে গেছি যে কোনটা আগে খাব। বাট নো, পাগল হলে কিন্তু চলবে না, আমি আগে শুরু করব চনার ডাল নিয়ে, যেহেতু আমার চনার ডাল পার্সোনালি খুবই পছন্দ। কিন্তু পুরা ভাত যদি চনার ডালটা নিয়ে খেয়ে ফেলি তাহলে বাকিগুলো খাবে কে? আমাকে তো সব খাইতে হবে নাকি? এই জন্য শুরু করলাম এখন আমি একদম প্রত্যেকটা পদ থেকে একটা একটা করে নিয়ে আমি শুরু করব। এরপরে ভিডিও করার পরে জমিয়ে খাব। আমি কালাভুনা, গরুর গোস্ত, মেজবানের গোস্ত থেকে প্রত্যেকটা পদ থেকে আমি অল্প অল্প করে নিয়েছি। এরপর সালাদ কি বাদ যাবে? ও নো নো, সালাদ তো বাদ যাবে না, মুনমুন থাকতে সালাদও বাদ যাবে না। কেমন সালাদটা? মূলত আমি ফ্লেভার নিলাম বিকজ সালাদটা খুবই 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 ভালো স্মেল আসতেছিল, দ্যাটস ওয়াই। তারপরে আমি নলার ঝোল থেকে আমি নলার ঝোলটা খাবো, বিকজ নলা লাভার আমি না, নলা লাভার হচ্ছে আমাদের মিস হাইলাইটার। চলো তাইলে এবার ট্রাই করে ফেলি, এক এক করে ট্রাই করে ফেলি। এখন আমি বলবো চনার কনসিস্টেন্সি নিয়ে। এক ছেলে খুবই ভালো চনাটা মেনলি ছিল, অনেক ঘন, ঝোলটাও এত বেশি ভালো ছিল জাস্ট বলার মতো না। এখানে ওনারা রান্না করেছে মূলা আর মাংস, তারপরে আলু দিয়ে মিক্স করে। মাংসটা নিয়ে যদি বলি, মাংসটা আসলেই ভালো ছিল আর ঝোলটার সাথে মিক্স করে এত বেশি জমে গেছে, আমি জাস্ট পুরা মারাত্মক টেস্টি, মারাত্মক। আর আপনারা অবশ্যই এই মেজান্না বাড়িতে যাবেন, বিশ্বাস করেন ভাই, এত বেশি মারাত্মক ঝোল আর কালাভুনার টেস্টটা জাস্ট অসাধারণ, এটা রিমার্কেবল আমি দিব, আসলেই ভালো। আর মাংসটা সুপার সফট ছিল, বাট আমি যখন ফার্স্টে খাইছিলাম তখন একটু শক্ত শক্ত লাগছে, বাট পরেরগুলো কিন্তু নরম লাগছে। ওনারা বলেছে যে আজকেটা একটু শক্ত বাট নর্মালি কিন্তু অনেক নরম হয়। এই মেজবান খাওয়ার সময় যদি একটা পেঁয়াজ খান, তারপর যদি কাঁচা লঙ্কা খান, ও পুরা জমে ঘির হয়ে যাবে, এত বেশি মজা, এত বেশি। আসলেই আমার সাথে যারা যারা গিয়েছে তাদের সবাই ভালো লেগেছে,
ওদের কালাভুনাটা এত বেশি টেস্টি জাস্ট বলার বাইরে। সো আমি যদি চনার ডাল, তারপরে হচ্ছে কালাভুনা, তারপর মেজবানের মাংস, এই সবগুলোর মধ্যে যদি আমি রেটিং দিই ওভারঅল, তাহলে আমি অবশ্যই 9/10 দিব। আর আমি চাই মেজবান্না বাড়ির ওনার যদি আমার এই ভিডিও দেখে, তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ওনারা যাতে এই মানটা সারা জীবন ধরে রাখে, যতদিন রেস্টুরেন্টটা আছে তারা যেন ধরে রাখে। আই হোপ মেজবান্না বাড়ির ওনার অবশ্যই আমার এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করবে। থ্যাংক ইউ সো মাচ যদি আপনি দেখে থাকেন। এবার আসি নলা নিয়ে। নলা যদি আপনারা খেতে চান, অবশ্যই তলায় একটা নারানি দিবেন, তারপরে হচ্ছে আসল টেস্ট পাবেন। আমি কিন্তু নলা লাভার না, এই জন্য আমি একজন নলা লাভারকে নিয়ে গেলাম আমার সাথে। সে হচ্ছে আমাদের সুফি আপু, মিস হাইলাইট। সো তাকে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সে হচ্ছে মেনলি নলাটা পেয়ে আমাকে মারবে মনে হচ্ছে, আমার খুবই ভয় লেগেছিল তখন পুরাটাই। এরপরে বের হলো আসল জিনিস। আমি কোনো ফুড ব্লগারকে দেখলাম না যে নলা থেকে যেটা বের হয় সেটার নামটা বলতে। সো আমি বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে শরদ। ইয়াস, শরদ। এটা টেস্টটা দেখে আর যে রিয়াকশন, ভাইরে ভাই। এবার আসলো বিফ আকনি। এই আকনিটা আমি ট্রাই করব, যেহেতু আমি আকনি লাভার। আমি কিন্তু অনেক রেস্টুরেন্টে আকনি ট্রাই করেছি, কিন্তু এই আকনির মতো আকনি আমি এই জীবনে খাই নাই, এত বেশি ভালো লেগেছে। আর এই আকনিটার সাথে যদি আপনি একটু মাংসের ঝোল নেন, তাহলে আরও বেশি জমে যাবে। আকনিটার রাইসটা একদম পারফেক্ট, তারপর হচ্ছে যে মাংসগুলো মোটামুটি ছিল, আমি বলবো না মাংস অনেক আছে, একদম মোটামুটি পারফেক্ট বলবো। রেটিং দিলে দেবো আমি অবশ্যই 8/10। এবার আমি ট্রাই করবো তাদের পোলাও। এত মজার মজার খানা খেয়ে আমার অলরেডি পেট ভরে গেছে, এখন আমি ট্রাই করবো পোলাও। যেহেতু আমি অর্ডার করেছি, তো না খেয়ে থাকবো নাকি। এই পোলাওর সাথে অবশ্যই আপনারা সোনালি মুরগি এক পিস পাবেন, তারপরে হচ্ছে ডিম পাবেন, আর সাথে ঝোল পাবেন। এইবার আসি টেস্ট নিয়ে। এই টেস্টটা আসলেই ভালো। আপনারা বলবেন আমি যা খাই তাই কেন ভালো, ভাই ভালো জিনিসকে কি ভালো বলবো না, ভালো জিনিসকে কি আমি খারাপ বলবো আপনাদের জন্য? অবশ্যই না, অবশ্যই আপনারাও চাইবেন না আমি ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো। মাংসটা সুপার সফট, খুবই ভালো ছিল, বিকজ দ্য সোনালি মুরগি, অথেন্টিক সোনালি মুরগি, ঠিক আছে। অবশ্যই মেজবান্না বাড়িতে আপনারা মুরগি খেতে আসবেন না, আমি ড্যাম শিওর। কিন্তু যারা আমার মতো চিকেন লাভার আছেন, তারা কিন্তু এসে ট্রাই করতে পারেন। ঝোলটা আসলে মারাত্মক, আসলেই মজা ছিল। আর এখানে আছে বোরহানি। বোরহানি আমি একদমই খাই না, একদমই না, মানে খাই না বললেও মিথ্যা হবে, খাই মানে কম খাই। আর জর্দা ভাত, ওরে জর্দা ভাত আমার খুবই ফেভারিট, খুবই ফেভারিট। আপনাদের বোরহানি পছন্দ নাকি জর্দা ভাত পছন্দ অবশ্যই আমাকে জানাবেন, কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আবারও বলছি, আমার ভিডিও যারা যারা দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই টিকটকেও ফলো দিতে পারেন যদি আপনারা চান। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।